Assalamualaikum. It's Jim from Arshia's Gallery. Welcome to my daily blog. কাল এসেছি বোনের বাসায় গাজীপুর। তো আজ সারাদিন শুয়ে বসে এভাবেই আমার যাচ্ছিল। দেন 9টা বাজে রাত, আপু বলল চল বাসার নিচে যে রেস্টুরেন্ট আছে সেটাতে যাই। হাই মা, কি হলো, কি হয়েছে? কুকুন কাকা তো আসেনি, কুকুন কাকা নেচ্ছো কো না? এখানে গ্যারেজে গাড়ি দেখে আমার বোনের ছেলে বলছিল যে এটা তার গাড়ি। দেন আমি ওকে বোঝাচ্ছিলাম সেটা আমাদের গাড়ি না। না, এটা আমাদের না। আমার আনাসের গাড়ি কোথায়? আমি বাচ্চা পার্টিদের নিয়ে বাসা নিচে চলে এসেছিলাম। দেন মিম আসছিল, মিমের জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই। দেন মিমও চলে আসলো। আর এই রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে 5-6 মিনিটের রাস্তা ছিল, মানে আমাদের বাসার নিচেই ছিল। তাই আমরা যেভাবেই ছিলাম সেভাবেই রওনা হয়ে যাই রেস্টুরেন্টের দিকে। যদিও আমার যাওয়ার একদম ইচ্ছা ছিল না, মিম আমাকে জোর করে নিয়ে যায়, বলল যে তুই না গেলে আমি যাব না। দেন জোর করে নিয়ে যাই, তারপর সবাই রিকোয়েস্ট করতেছিল তাই আমি চলে যাই তাদের সাথে। যে বাচ্চা পার্টিরা তারা তো অনেক বেশি হ্যাপি, তাদের সব জায়গায় বাসাই মনে হয়। তারা জুতো খোলে একদম নিজের মন মতো খেলা শুরু করে দিয়েছিল। আর এদিকে জার্নি করে না ঘুমিয়ে আমার চেহারার অবস্থা অনেক বাজে লাগছিল। আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক বেশি নাইস ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম আর আপু এদিকে খাবার অর্ডার করছিল, মেনু দেখছিল বসে বসে। দেন আমাকে ডাকছিল কি আমি খাবো। দেন আমি বললাম তোর পছন্দ মতো দিয়ে দে। বাচ্চারা এমনভাবে বিহেভ করছে যেন এটা তাদের বাসা। অনেক বেশি দুষ্টুমি করছিল চারজন। আফটার অল আমি ডেকোরেশনের ছবি আর ভিডিও নিচ্ছিলাম, যদিও রেস্টুরেন্ট আমার অনেক ভালো লাগে, ছোটো অনেক কিন্তু অনেক সুন্দর। আর এই যে আমার ঢঙ্গিমা, সে দুষ্টুমি করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই এখন রেস্ট নিচ্ছে বসে বসে একা একা। দেন একটা একটা করে আমাদের খাবার আসছিল, আমরাও খাবার স্টার্ট করে দিলাম। যেহেতু 4টা বাচ্চা ছিল সাথে, খাবার দাবার খাওয়াই যাচ্ছিল না, ওদেরকে সামলানো অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, ওরা অনেক বেশি দুষ্টুমি করছিল। দেন আমি পিৎজাটাকে স্লাইস করে নিচ্ছিলাম আর সাথে সাথে খাওয়াও শুরু করে দিয়েছিলাম। আর এদিকে আপু সবাইকে স্লাইস করে দিচ্ছিল। আর এদিকে আমাদের খাওয়ার পর্ব শেষ, আর কিছু পার্সেলও নিয়ে নিচ্ছিলাম বাসার জন্য। দেন আমরা সবাই বের হয়ে পড়ি, আর এদিকে বাচ্চারা এখন পর্যন্তই দুষ্টুমি করছিল। আমরা সবাই বের হয়ে পড়েছিলাম আর আপু বিল দিচ্ছিল। দেন আপু বের হলো, এখন সবাই বাসার দিকে যাচ্ছি। আপু বাচ্চাদের জন্য ডাইপার নিবে তাই রসের মিষ্টিতে ঢুকে পড়ে, আর এদিকে বাচ্চাদের আবদার চকলেট ললিপপ আইসক্রিম এগুলো খাবে। দেন আপুও তাদের আবদার পূরণ করলো। রাত 11টা বেজে গেছিল, আমি আপুকে তাড়াতাড়ি করতে বললাম। আর এদিকে দুইটা ভাই অনেক বেশি দুষ্টামি করছিল, বললো আমাদেরও ব্লকে নেই। দেন আমাদের সব কাজ শেষ, এখন আমরা বাসায় যাব, অনেক বেশি রাত হয়ে গিয়েছে। আপুর বাসার গলির সামনে একটা আম গাছ ছিল, এটা এখনও কাঁচা আম আছে এটাতে। তারপর আমরা বাসায় চলে আসলাম। আর আজকে এতটুকুই, আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন। ইটস মাই ডেইলি ব্লগ। সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফেজ।